বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিণগঞ্জ কলেজে আয়োজিত বিজনেস ম্যাথের এই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব প্রোগ্রেশন বা প্রগমন নিয়ে। তে আলোচনা থাকবে যে প্রোগ্রেশন কাকে বলে, প্রোগ্রেশন কত প্রকার, প্রোগ্রেশনের সূত্রসমূহ কী কী, তারপর প্রোগ্রেশন কোথায় কোথায় প্রয়োগ করা হয়, তার প্রোগ্রেশনের যে ধারা আছে এনতম পদ নির্ণয়, সমান্তরের মধ্যক, গুণোত্তর, জ্যামিতিক প্রগমন, এগুলো নিয়ে আমরা কী করবো আলোচনা করব তাহলে। আর এইখানের জন্য কিছু এক্সাম টিপস আছে, এবং সূত্রগুলো আগে কী করে নেওয়া লাগবে, শিখে নেওয়া লাগবে। যেমন কোনো সমান্তর শ্রেণীর প্রথম পদ এ সাধারণ পদ ডি হলে এনতম পদ বাইর করার সূত্র লাগবে। এস এন সমান সমান যেখানে এন সংখ্যক পদের যোগফল, এন বাই টু যেখানে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, সেখানে এস এন এর মান বাইর করতে হবে। তারপর সাম অফ দ্য ফার্স্ট এন টার্মের মান বাইর করতে হবে। এই সূত্রগুলো কী করে নেওয়া লাগবে আগে বলে নিতে হবে তোমাদের। আর প্রগমন বা প্রোগ্রেশন কিন্তু গণিত সাথে খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে কোনো ছোট রাশিমালার সমষ্টি নির্ণয় করা ম্যানুয়ালি সহজ, কিন্তু যখন অনেক বড় সংখ্যা বা রাশিমালার সমষ্টি নির্ণয় করতে বলা হয় তখন সাধারণ নিয়মে সমষ্টি নির্ণয় করা সম্ভব হয় না। তখনই প্রগমনের মাধ্যমে অতি সহজে বড় বড় রাশি বা রাশিমালার সমষ্টি নির্ণয় করা যায়। বর্তমানে আধুনিক যুগে ব্যবসা বাণিজ্য প্রগমনের ধারণা প্রয়োগের মাধ্যমে অতি সহজেই কারবারের লাভ লোকসান, বিনিয়োগের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য, কারবারের স্থায়ী সম্পদের অবচয় নির্ধারণ এবং ওই সম্পদের বুক ভ্যালু নির্ধারণ, উৎপাদনের হ্রাসবৃদ্ধি ইত্যাদি সহজে নির্ধারণ করা যায়। কারবার যত বৃহদায়তন হবে প্রগমনের বেশি প্রগমনের ব্যবহার ততই কী পাবে, বৃদ্ধি পাবে। এমন প্রশ্ন হচ্ছে এই প্রগমনটা কী, এটা আমরা জানব। প্রগমন বা প্রোগ্রেশন হচ্ছে কোনো অনুক্রম বা সিকোয়েন্সের প্রত্যেকটি পদ যদি তার পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে আবদ্ধ থাকে এবং একই অনুপাতে ব্যবধান হ্রাস বা বৃদ্ধি পায় তখন ওই ধরনের অনুক্রমকে প্রোগ্রেশন বা প্রগমন বলে। যেমন দ্য সিকোয়েন্স অফ দ্য ন্যাচারাল ওড নাম্বার ইজ এ প্রোগ্রেশন। আমরা যদি বলি 1, 3, 5, 7, 9, এটা কিন্তু একটা প্রোগ্রেশন হবে আর কি। এখানে প্রত্যেকটা পদের এবং পূর্ববর্তীর পার্থক্য হলো 2, যা একটি গাণিতিক নিয়মে সংযুক্ত। তাই এ ধরনের অনুক্রমগুলো হচ্ছে কি, এক একটা প্রোগ্রেশন। তারপরে এখানে প্রত্যেকটা, তারপর প্রথম উদাহরণের মতো একই যদি আমরা জোর সংখ্যার একটা অনুক্রম ধরি তাহলে সেটা হবে 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি করে 2n পর্যন্ত। তারপরে এই যে 4, 2, 2, 4, 6 এটা একটা অনুক্রম বা প্রোগ্রেশন, কারণ এখানে কি একটা পদ কি একটা গাণিতিক নিয়ম অনুসরণ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রগমন হচ্ছে কি, প্রত্যেকটা পদ তার পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে আবদ্ধ থাকবে বা একই গাণিতিক নিয়মে চলতে থাকবে। এমন প্রশ্ন হচ্ছে প্রগমন বা প্রোগ্রেশন কত প্রকার। প্রোগ্রেশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা গাণিতিক প্রগমন, দ্বিতীয় হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা জ্যামিতিক প্রগমন, থার্ড হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন বা বিপরীত প্রগমন। এখন এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা বলে কাকে, যখন সিকোয়েন্সটা কী হবে, এই সিকোয়েন্স A1, A2, A3, A4, A5, AN পর্যন্ত উইল কল্ড অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইফ A2 - A1, A3 - A2, A4 - A3, A5 - A4, A1 - AN - 1 হয়। তাহলে কী হবে, সেটা সমান্তর প্রগমন হবে। অর্থাৎ যখন কোনো প্রগমনের অন্তর্গত যে কোনো একটি রাশি বা সংখ্যা তার ঠিক পূর্ববর্তী রাশি বা সংখ্যার ব্যবধান সমান হয় এবং পূর্ববর্তী রাশি সংখ্যা হতে পরবর্তী রাশি সংখ্যা সমান হারে হ্রাস বা বৃদ্ধি পায় তখন সেটা কী হয়, এই সমান্তর প্রগমন হয় আর কি। আর সমান্তর প্রগমনে প্রত্যেকটি পদ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হয় যে গাণিতিক সম্পর্কের সৃষ্টি করে
তাকেও সমন্তন ধারা বলে, যেমন 1, 3, 5, 7 এইভাবে আমরা 17 পর্যন্ত গেলাম। উপলব্ধ ধারাটি একটি সমান্তর ধারা, কারণ পূর্বপদের সাথে পরপদের পার্থক্য কী আছে? এক সমান আছে। এখন তাহলে আমরা একটা এক্সাম্পল চিন্তা করতে পারি, 1, 3, 5, 7, 2 নম্বরে 2, 6, 2, 4, 6, 8, তারপরে 3 নম্বর হচ্ছে 10, 7, 4, 1, -2, 4 নম্বর হচ্ছে a + d, a + 2d, a + 3d ইত্যাদি। তাহলে আমরা সহজেই প্রগমনের যোগের যে ধারা সেটা কিন্তু আমরা কী করতে পারবো, বুঝতে পারবো। তার মধ্যে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগমন যেটা হয়, সেটা হচ্ছে এ সিকোয়েন্স হোজ টার্মস ইনক্রিজ অর ডিক্রিজ বাই এ কনস্ট্যান্ট রেশিও হুইচ ইজ নোন এজ কমন রেশিও ইজ কল্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। আর দ্যাট ইজ সিকোয়েন্সে যেমন আমরা a1, a2, a3, a4 এভাবে আমরা an-1, an পর্যন্ত যেতে পারবো আর কি। অর্থাৎ গুণোত্তর বা জ্যামিতিক প্রগমনের ক্ষেত্রে যখন কোনো প্রগমনের অন্তর্গত পদগুলো এমনভাবে গঠিত হয় যে প্রত্যেকটির পূর্বপদ এবং পরপদের সাধারণ অনুপাত সমান হয় এবং প্রত্যেকটি পদ একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পায়, তাকে গুণোত্তর বা জ্যামিতিক প্রগমন বলা হয়। কোনো জ্যামিতিক প্রগমনে প্রত্যেকটি পদ যদি যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হয় একটি গাণিতিক সম্পর্ক সৃষ্টি করে, তাকেও কি গুণোত্তর ধারা বলা হয়। যেমন 2, 4, 6, 2+4+8+16 আমরা এটার কতগুলো উদাহরণকে আমরা ধরতে পারি। যেমন আমরা 1 নম্বর উদাহরণ গুণোত্তরের হইতে পারে 1, 2, 4, 8, 16, 32। তাহলে এই অনুক্রমের প্রথম পদ হলো 1, দ্বিতীয় পদ প্রথম পদের দ্বিগুণ, এভাবে তৃতীয় পদ 4 গুণ, এইভাবে আস্তে আস্তে আগাইছে। তারপরে 27, 9, 3, 1, 3/1, এবারে কমন রেশি হচ্ছে 3/1। তারপরে 4, -2, 1, -1/2, এখানে কমন রেশি হইল হাফ। তারপরে 1, ½, 4/1, 1, 8/1, 16/1, এইখানেও কমন রেশি হচ্ছে হাফ। তারপরে a, ar, ar² ar³, এখানে কমন রেশি হচ্ছে 8। তাহলে এগুলো হচ্ছে গুণোত্তর প্রগমনের উদাহরণ। তাহলে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার এই দুইটার পার্থক্য কিন্তু আমাদের কী করতে হবে, করতে হবে। তারপর গাণিতিক প্রগমন এবং জ্যামিতিক প্রগমনের মধ্যে এই পার্থক্যটা আমার কী করতে হবে, করতে হবে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করব বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে, বর্তমান মূল্য নির্ধারণের ক্ষেত্রে, ঋণ পরিশোধের তালিকা নির্ধারণের ক্ষেত্রে, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণের ক্ষেত্রে, বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে, মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে এবং বাজারে প্রবেশের বা সম্প্রসারণের ক্ষেত্রে আমরা এটা কী করব, ব্যবহার করব। তাহলে এইসব ক্ষেত্রে কী করতে হবে, আমাদের এই প্রগমন বা প্রোগ্রেশনটাকে ব্যবহার করতে হবে। এবং সমান্তর প্রগমনের কিছু বৈশিষ্ট্য আছে, মোট 7টি বৈশিষ্ট্য আছে। তার প্রথমটি হচ্ছে সমান্তর প্রগমনের প্রত্যেকটি ধারার সাথে কোনো একটি ধ্রুবক রাশি যোগ বা বিয়োগ করলে ওই যোগফল বা বিয়োগফল অবশ্যই একটি সমান্তর প্রগমন হবে, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম হবে আর কি। তারপরে সমান্তর প্রগমনের প্রত্যেকটি পদের সাথে একটা নির্দিষ্ট ধ্রুবক রাশি বা সংখ্যা ভাগ বা গুণ করলে ভাগফল এবং গুণফল একটি সমান্তর প্রগমন হবে, যেমন 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি। তাহলে আরও 7টি তোমার বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু তোমার কী থাকতে হবে, সমান্তর প্রগমন সম্পর্কে জানা থাকতে হবে। তারপর সমান্তর প্রগমনে আমাদের n-তম পদ বাইর করতে হবে, নেট টার্ম বলে কি এটা, জেনারেল টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। n-তম পদের কোথায় কেমনে পাওয়া যাবে, সমান্তর প্রগমনের n-তম পদের নির্ণয় সূত্র হচ্ছে প্রথম পদ যোগ মোট পদ সংখ্যা -1 × সাধারণ অন্তর। এই ফর্মুলা গেলে এটার কী পাওয়া যাবে, ইয়ে পাওয়া যাবে, অর্থাৎ n-তম পদ পাওয়া যাবে। তাহলে এই যে সূত্রগুলো বললাম, এইখান থেকে যে কোনো পদের মান তোমার কী করতে হবে, তোমরা
বের করতে পারবা। তারপরে যদি আমাদের সাম অফ সিরিজ করতে হয় সেখানে আমার কি করতে হবে, এসএন সমান সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর এভাবে ইউএন পর্যন্ত যাব। এই ফর্মুলায় আমরা কি করব, ধারার যে সাম অফ সিরিজ বা ধারার যে যোগ সেটা আমরা কি করতে পারবো, করতে পারবো। তারপরে সমান্তরাল প্রগমনের যদি আমাদের ধারার যোগ করতে হয়, সাম অফ সিরিজ অফ ইন সমান্তর প্রগমন, সেটা এসএন সমান সমান এন ইন্টু এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই ফর্মুলা দিল কি করা যাবে, এটা যোগফল নির্ণয় করা যাবে। তারপর যদি কখনো সমান্তর মধ্যক আমাদের তৈরি করতে বলে, সে মধ্যক পাওয়ার জন্য আমার কি করতে হবে, সেখানে আমার এন বাই টু প্লাস ওয়ান এটা হবে মোট পদের সংখ্যা, আর বিজোড় যদি হয় সেটা হবে এন প্লাস ওয়ান বাই টু। অর্থাৎ প্রথম পদ, প্রথম মধ্যপদ হলো এন বাই টু, আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান, আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে এন প্লাস ওয়ান বাই টু। এই যে মনে করো তোমার যে প্রোগ্রেশনের যে ফর্মুলাগুলো বললাম এগুলো তোমরা অবশ্যই আগে দেখে নিবা। তারপরে পদসমূহ উপস্থাপন করার জন্য চারটা রুলস আছে, সেই রুলসগুলো তোমাদের প্রয়োজন হবে, এবং কোথায় কোথায় ব্যবহার করতে পারবা এটা তো আমি বলেই দিলাম যে এই সমস্ত ক্ষেত্রে কী করা যাবে, প্রগমন ব্যবহার করা যাবে, এবং সেই সমস্ত ধারা হোক, ক্রম হোক, যোগফল হোক, বা ব্যবসার জন্য যে ভবিষ্যৎবাণী হোক, এগুলো করতে কিন্তু আমরা কী করব, এই প্রগ্রেশনকে ব্যবহার করব। এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ। তারপরে যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে আলোচনা করে কী করে নিবা, এটাকে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।